আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান যুদ্ধের আশঙ্কা। ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষে নিহত শতাধিক। মধ্যপ্রাচ্যের গেম চেঞ্জিং ও চীন তুরস্ক সৌদি আরব। যুক্তরাষ্ট্রের একতরফা দাবি চীন কখনোই মানবে না। ভিয়েনায় পরমাণু ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব, ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে তোপের মুখে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান যুদ্ধের আশঙ্কা। তাইওয়ানের আকাশ সীমায় আরো যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। এ ঘটনায় তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, যদি চীন আক্রমণ করে তাহলে এই দ্বীপটি যুদ্ধে জড়াবে এবং এর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। খবর দ্য গার্ডিয়ানের, দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টাও সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করছে বেইজিং। গত কয়েক মাস ধরে তাইওয়ানের আকাশ সীমা যুদ্ধ বিমান মহড়া প্রায় দৈনিক ঘটনা বানিয়ে ফেলেছে চীনারা। সোমবারও চীনের একদল যুদ্ধ বিমান বাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এদিন চীনের 12টি যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। একই সময় একটি সাবমেরিন বিধ্বংসী উড়োজাহাজ উড়ে গেছে তাইওয়ান ফিলিপাইনের মধ্যবর্তী বাসি চ্যানেলের ওপর দিয়ে। এসব যুদ্ধ বিমানকে সতর্কতা সংকেত পাঠানো হয়েছে তাইয়েপের পক্ষ থেকে। তাইয়েপের পররাষ্ট্র মন্ত্রী জোসেফ ও সাংবাদিকদের বলেছেন, এই অঞ্চলের সম্ভাব্য যুদ্ধের ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন নীতি নির্ধারকেরা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আমার সীমিত বোধশক্তি থেকে বুঝতে পারি, তাই স্পষ্টতই তাইওয়ানের চীন আক্রমণ চালানোর সম্ভাব্য বিপদ থেকে দেখতে পাচ্ছেন। ইথিওপিয়ার সীমান্তে সংঘর্ষে নিহত শতাধিক। আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। গত মঙ্গলবার দেশটির সোমালি ও আফতার সীমান্তবর্তী অঞ্চলে ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমাদ হুমেদ বলেন, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষ এখনো পর্যন্ত 100 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলোর এই সহিংসতার জন্য দায়ী। এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলী বেদেল জানান, শুক্রবার 25 জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। বলা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ সরকার যখন টাইগ্রা অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, তখনই সহিংসতা তীব্র আকার ধারণ করছে। দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে ঘণ্টা সর্বশেষ এই সহিংসতা দেখা দিল। ইথিওপিয়ার ভঙ্গুরৈক্য পুনরুত্থিত আঞ্চলিক এবং জাতিগত ভিত্তিক দলগুলোর সামনে আসন্ন নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে গণ্য করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জিং ও চীন তুরস্ক সৌদি আরব। গতকলমে চীন ইরানের 25 বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরের নতুন স্নায়ুযুদ্ধের সূচনা এবং মধ্যপ্রাচ্য গেম চেঞ্জিং সূত্রপাত হতে পারে বলে মন্তব্য করেছিলেন। সেই কলামের শেষ দিকে ইঙ্গিত ছিল যে এই চুক্তি ইরানের অবস্থানকে মধ্যপ্রাচ্যে সুসংহত করবে। বিষয়টি কেবলই তাই হবে না, বরং সৌদি আরবের সাথে ইরানের যে আঞ্চলিক পর্যায়ের কৌশলগত দ্বন্দ্ব রয়েছে তা বোঝাপড়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে পারে বেইজিং। সৌদি আরবে চীনা বিনিয়োগ এবং চীনের সাথে সৌদি আরব তেল বাণিজ্যের যে উদাহরণ তাতে এই সম্ভাবনা দেখা যায়। চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরান যাওয়ার আগে সৌদি আরব সফরে যাওয়ার পর সৌদি ক্রাউন প্রিন্সের সাথে তার আলোচনার সম্পর্কে যেসব খবর বেরিয়ে আসে তাতে সেই ইঙ্গিতই স্পষ্ট পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক অ্যান্টনি ব্লিংকেন জাপান ও দক্ষিণ কোরিয়ার
রাষ্ট্রপতি জো বাইডেনের নীতি বাস্তবায়নে প্রথম বিদেশে সফরকে অগ্রাধিকার দেওয়ার পরে চীনের পররাষ্ট্র মন্ত্রী মধ্যপ্রাচ্যের ছয় দেশ সফর করে। মধ্যপ্রাচ্যের এই ছয় দেশ এবং প্রতিরক্ষা মন্ত্রী ওয়িং ফেং এর চারটি ইউরোপীয় দেশ সফরের পর 31 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত চীনের স্টেট কাউন্সিলর আসিয়ান সদস্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে যান। যুক্তরাষ্ট্রের একতরফা দাবি চীন কখনোই মানবে না। আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা এবং নিজেদের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং এর সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনের একতরফা দাবিগুলো চীন কোনোভাবেই মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো দেশ যদি বিশ্বের মধ্যে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করে এবং তাদের দেওয়া মতামতই চূড়ান্ত বলে ধরে নিলে চীন তা কোনোভাবেই মেনে নেবে না। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের সর্বশ্রেষ্ঠ না মনে করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত, কিন্তু এই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে। গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিপাক্ষিক বৈঠকে ওয়াশিংটন ও বেইজিং এর শীর্ষ কর্মকর্তারা জনসম্মুখে তিক্ত বিবাদে জড়িয়ে পড়ে। এ ঘটনায় চীন যুক্তরাষ্ট্র মধ্যে চলমান বৈরিতা আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। ভিয়েনায় পরমাণু ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলছে ইরান। ইরান জানিয়েছে, পরমাণু ইস্যুতে অস্ট্রেলিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে। মঙ্গলবার ভিয়েনার ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়াও 2015 সালে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির ছয় দেশের মধ্যে বাকি পাঁচ দেশ চীন, রাশিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার। ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি একথা বলেছেন। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি পরমাণু সমঝোতা ফিরে পেতে চায় তাহলে তেহরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা একসঙ্গেই তুলে নিতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের অবকাশে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে তোপের মুখে ইমরান খান। ধর্ষণ খুব বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তোপের মুখে পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচনা করে বলেছেন, এমন মন্তব্য বিস্ময়কর মূর্খতার নামান্তর। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ইমরান খান বলেন, কোন সমাজ অশ্লীলতা বাড়তে থাকলে পরিণামে ধর্ষণও বাড়ে। এক সময়ে ব্রিটেনে প্লেবয় এর জীবন কাটানো সাবেক ক্রিকেটার মনে করেন, পাকিস্তানের সমাজে ধর্ষণের ঘটনা খুব তাড়াতাড়ি বেড়েছে। ইমরান খানের মতে, ক্রিকেট পুরুষদের সংযত রাখতে নারীদের উচিত খোলামেলা পোশাক না পরা। নারীদের শরীর ঢেকে চলার উপদেশ দিয়ে তিনি এই কথা মনে করিয়ে দেন যে, পর্দা ব্যাপারটির মূল কথাই হলো প্রলোভন এড়ানো, আর তা এড়ানোর মতো ইচ্ছা শক্তি সবার থাকে না। ইমরানের এই মন্তব্যকে তথ্যগতভাবে ভুল, অসংবেদনশীল এবং বিপজ্জনক আখ্যায়িত করে এখন পাকিস্তানে চলছে অনলাইনে সাক্ষর গ্রহণের অভিযান। সাক্ষর সংগ্রহ অভিযানে আয়োজকরা মনে করেন, একজন প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ধর্ষক এবং ধর্ষণ বান্ধব ব্যবস্থাকে শক্তি যোগাবে। পাকিস্তানের মানবাধিকার কমিশনও প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে দেওয়া বিবৃতিতে বলেছে, এর ফলে ধর্ষক নিপীড়কদের রেহাই দিয়ে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষক ধর্ষণ নিপীড়নের শিকার সব নারীর ঘাড়ে দোষ চাপানো হলো। সূত্র ডয়েছে ফেলে।